তো দর্শক, আজকে আমরা চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে, সরাসরি পাইকারি বাজার সিমেন। আমরা সবজি বাজারের দাম জানবো। ভাই, কত করে দাম হচ্ছে? 60 টাকা হচ্ছে। 60 টাকা বলছে? আপনি কত হলে দিতে চাইছেন? 80 হলে দিতে চাইছেন? আপনার তো সিম না, আপনি 60 বলেন, 65 বলেন, 70 বলেন। তো ভাই, 80 হলে দিতে চাইছে, 60 টাকাও দাম হয়েছে। দেখে ভাই করছে আমরা। ভাই বিক্রি করে দিলেন? কত দাম হচ্ছে ভাই? দাম হচ্ছে 65। কি 65 কেজিতে? মানে 65 টাকা কেজি দাম বলছে ব্যবসায়ী ভাইরা। আর আপনি কত হলে দিতে চাইছেন? 70। 5 টাকা কেজিতে বাড়ছে। দাম বলছে না, কত দাম হচ্ছে? 1400 দাম চাইছিল। কত বেচলেন চাষা? আমার নাম কুরবান। কত হলো এটা? 1200। 1200 করে বেচা কিনা হলো। দেখছি ওয়ালাইকুম সালাম। ভাইজান, পটল এবং প্যান্ট শালার কি দাম দেওয়া হয়েছে আজকে? ভাই ভালো আছেন? পটল কিনেছি আজকে 1200 টাকা। 1200। আর প্যান্ট শালাও কি দাম নিলেন? প্যান্ট শালাও কত? 30 টাকা। 28 টাকা। তাই আমরা বাজারে দেখলাম 1250। পাইকারি বাজার আছে তো, হয়তো দরদাম চলছে, হয়তো কিছুটা বাড়তেও পারে। সাইজের উপরে তো দাম পটলের, সাইজের উপরে তো একক মোকামে একটা ব্যবসা ১৩০ আমরা তো পাইকারি বাজারও দেখি, আমরা তো জানি সব কিছু রেটে। তো পটলের সাইজের উপরে দাম 11.5, 12.5, 13.5, সব ধরনের। কি অবস্থা ভাই, কি খবর বলেন? তাই কিনে আসছিলেন? কিনলেন কত করে? 53-54। আচ্ছা, সবজি বাজারে কাজ করছে এখন। তো আজকে আমরা এর পাশে দেখি বিভিন্ন সবজির বাজার। তো দর্শক, আমরা এ পাশে এক চাচা, আসসালামু আলাইকুম চাচা, সিম আর বেগুন কি দাম পাচ্ছেন আজকে? 80 টাকা কেজি। সিম হলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি সিম। সিমের বাজার মোটামুটি বাড়তি আছে? বাড়তি, মাল নাই তো। তাই সবজি কম? সবজি কম, এই মানে মাল নাই, এইটু মাল, মাল কিনা নাই তো। 60 টাকা কেজি। 60 টাকা কেজি, মানে সবজির দামটা কিছুটা কমেছিল, আবার বাড়ছে। আবার বাড়তো, মানে কপির দাম 100 টাকা কেজি আজকে। 100 টাকা কেজি? 90। হ্যাঁ, 80। ফুল কপি, বাগুন, এদিক কত? প্রত্যেকটা সবজির দাম আমরা দেখছি আবারও আস্তে আস্তে করে কিছুটা করে বাড়তি হচ্ছে, কারণ প্রত্যেকটা সবজি আপনার আমদানি কমে গেছে। ভাইজান, ফুলকপি কি দাম পাচ্ছেন আজকে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি ফুলকপি। কিন্তু এগুলো দেখছেন ছোট দানাও আছে, 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর 80 টাকা। ছোট ভাই, মূলা কি দাম বেচে কিনা করছেন আজকে? 40 টাকা কেজি। আর ফুলকপি কত বেচা লাগছে আজকে? 80 টাকা কেজি ফুলকপি। 80 টাকা কেজি মূলা হচ্ছে, 40 টাকা কেজি। আর বেগুন পটল? 80 টাকা কেজি পটল, 40। বেগুন 80 টাকা কেজি, পটল 40 টাকা কেজি। তো আমরা আজকে পাইকারি বাজার থেকে আমদানিটা আমরা দেখলাম, অনেকটাই বাজার আমদানি কম আছে পাইকারি বাজারে। আমরা বর্তমানে সবজি বাজার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রত্যেকটা সবজির দাম তো আবার দেখছি একটু বাড়ছে ভাই। টমেটো গাজর কি দাম পাচ্ছেন ভাই? 180। 180 ভাই। 50 কেন ভাই?
তো কত বলেন ভাই টমেটো? 180 টাকা কেজি। গাজরও 180 টাকা কেজি। আর দেশি শসা? দেশি শসা 80 টাকা কেজি ভাই। 80 টাকা কেজি। উৎপাদন কম। তো দর্শক আজকে আমরা প্রত্যেকটা সবজির দাম দেখছি কিছুটা করে বাড়ছে আবারও। আলু আজকে কত বেচা লাগছে ভাই? 70 টাকা কেজি আলু। আলুর দামও কিছুটা বেড়ে গেছে আবারও। কৃষি বাংলা 24 ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে। আমরা দেখছি বিভিন্ন সবজি বাজারে অনেকটাই ভালো আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। ভাই মূলা কত বেচছে? 40। ধুমার বাজার কত ভাই? 40 টাকা। ধুমেও 40 টাকা কেজি। তো দর্শক আজকে বাজারে আমরা এখানে দেখি ওল অনেক, আমার দর্শক ভাইরা জানছিলেন ভাই ওল কত বেচছেন? 70 টাকা কেজি। মিষ্টি কত কত বেচা লাগছে? 70 টাকা। কৃষকের মাঠে না থাকলে তো দাম চড়া হয়, মাঠে খুব কম, এই কারণে কিছুদিন দাম কম ছিল, আবার তো আমরা দেখছি দোকানদারও চালাকি করছে। এর মধ্যে আছে আপনার তো ঠিক আছে, কেউ একটু দেখা যাচ্ছে চড়া দামে বেচে কিনা করে, এর মাঝে ব্যবসায়ীর মধ্যে এর মধ্যে আছে কেউ একটু চড়া দামে বেচে কিনা করে। দর্শক এখানে আমরা দেখছি করলা এবং এই পাশে কাঁকড়া। ভাই করলা কাঁকড়ার কি দাম বেচলেন আজকে? 120 টাকা। মানে করলা 120 টাকা আর কাঁকড়া? করলা কত ভাই? প্রত্যেকটা সবজির দাম আমরা দেখছি যে এখানে সাধারণ জনগণ আসলে যারা ক্রেতা ভাইরা এসে বলছে যে এত দাম কেন, তা আসলে প্রত্যেকটা সবজির দাম আমরা দেখছি গত এই সপ্তাহে এসে আবারও অনেকটা বেড়ে গেছে প্রত্যেকটা সবজির দাম। জমিতে কমে গেছে কৃষকের, মানে কিছুদিন আমদানি থাকার কারণে দাম কম ছিল, প্রত্যেকটা সবজি কমে যাবে। আপনি দুই একটা পরে দাম কমে যাবে। লাল শাক আপনি এখন জালি শাক মানে আজকে ছিল, কত করে বেচা লাগছে? 15 টাকা দিচ্ছি। 15 টাকা এক মুঠো? 15 টাকা 15 টাকা লাল শাক। এটা লাল শাক? জি। আর এই পাশে এটা হচ্ছে আপনার ইয়া পালং শাক। পালং এক মুঠো? আপনি এক মুঠো 25 টাকা দিয়ে বেচছি। 25 টাকা পালং শাক। এটা সবুজ? সবুজ শাক আপনি দুই আটি 35 টাকা দিচ্ছি। মানে দু মুঠো 35, মানে এক মুঠো নিলে ধরবেন 20 টাকা, দুই মুঠোর জন্য 5 টাকা কম, 35 টাকা। আর আপনি এটা হচ্ছে 30 টাকা এক কেজি? এক কেজি 30 টাকা পুরে শাক। কলমি শাক আপনি 15 টাকা আসসালামালাইকুম ভাই, তরই আর ভেন্ডি কি দাম বেচলেন আজকে? ভেন্ডি 50 টাকা, তরই আর ভেন্ডি 50 টাকা কেজি খুচরা বাজার আজকে। তো আজকে বাজারে আমরা প্রত্যেকটা সবজির দাম জানলাম, তো প্রত্যেকটা সবজির দামই কিছুটা করে বাড়ছে। তো এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে, সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা পাওয়ার জন্য সবসময় আমাদের সঙ্গে থাকবেন কাঁচা বাজারে কৃষি বাংলা 24-এর সাথে। তো আজকে এখান থেকেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।